কাপুরের নামটা এখানে দু ভাই খারিজ খান মজিদ খান এরা এখানে বসতি স্থাপন করে। এখানে মুসলমান কিছু কিছু ছেলে তৎকালীন অত্যন্ত দুরন্তপূর্ণ কিছু ছেলে ছিল, তারা চিন্তা করে যে বিভিন্ন পাড়া মহল্লা নারায়ণগঞ্জের মধ্যে যে স্বাধীনতার পক্ষে সুভাষচন্দ্র বোসের ডাকে যে শিবিরগুলো হয়েছে শরীরচর্চা শিবির, আমরাও একটা করব যেটা শুধু মুসলমান ছেলেদের সমাবেশ থাকবে। ওই প্রেক্ষিতেই ও চিন্তাধারা নিয়ে হাজী মোহাম্মদ মহসিনের নামে এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়। 1943 সালে এই শিল্পপতি আজিমুদ্দিন ভূঁইয়া সাহেব এবং তৎকালীন সেক্রেটারি আশরাফউদ্দিন অথবা খোকা সাহেব এদের মধ্যে থেকে এই ক্লাব পরিচালনা শুরু হয়। সেই সময় এই মহসিন ক্লাব, মিউচুয়াল ক্লাব, ডিএসএস ক্লাব, বেম্বু ক্লাব এরা ছিল অত্যন্ত জনপ্রিয় ক্লাব। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ক্লাব ছিল মহসিন ক্লাব, এবং মহসিন ক্লাবের সাথে যারাই খেলতে চিন্তা করতো টিমকে অনেক সুসংগঠিত করে আসতে হতো, কারণ মহসিন ক্লাবের সাথে খেলে পারা যায় না এই ধরনের তাদের একটা চিন্তা থাকত। আগে যখন আমরা কিশোর ছিলাম তখন আমরা মোর ন্যাচারাল ছিলাম আর কি, নেচারের মধ্যেই আমাদের বেশি আনাগোনা ছিল। আমরা আউটডোরে বেশি সময় কাটাতাম, আমাদের বাসার পাশে যে মাঠ ছিল সেই মাঠে আমরা ফুটবল ক্রিকেট সবই খেলতাম। আমরা সাঁতার কাটার জন্য নদীতে যেতাম, শীতলক্ষা নদীতে, সেটা ছিল আমাদের একটা প্রাণের জায়গা। আমরা নদীকে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতাম, নদীর ওপার যেতাম, এপার আসতাম, এবং নদীর পানি ছিল স্বচ্ছ, সেগুলো ছিল শিশু মাছ বলে একটা মাছ ছিল, লাইক এ ডলফিন, তারা ডলফিনের মতো আচরণ করে। এখনকার যেটা আমি দেখি বাচ্চাদেরকে, তারা মোর ভার্চুয়াল জগতে থাকে, দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দ্যাম। অ্যাকচুয়ালি আমরা তো প্রকৃতির সন্তান, সো আমাদের অবস্থান সবচেয়ে সুন্দর, স্বাভাবিক এবং স্বাস্থ্যকর হল প্রকৃতির মধ্যে। এখন প্রকৃতির বাইরে যখন আমরা চলে যাই কোনো কাভার্ড এরিয়াতে, সেটা অনেক সময় পর্যন্ত যদি আমরা থাকি সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর না, প্রকৃতস্থ না, এবং আমাদের কোনো কিছুর জন্য আমাদের ভালো না। আগে ক্লাবগুলো হয়তো এক একটা এরিয়ায় পুরো এরিয়াটাকে একটা জায়গায় আবদ্ধ করত, একটা জায়গায় মিলন ক্ষেত্র বলা হতো ক্লাবগুলোকে, এবং ক্লাবগুলোর পজিটিভ প্রভাব খুব বেশি ছিল এলাকাগুলোতে। কেমন দ্যাটস আমাদের যে খেলাধুলা, যে সংস্কৃতি, সব কিছুই ছিল ক্লাবকে ঘিরে। সুতরাং আমরা যে মাঠে খেলতাম সেটার আয়োজকও ছিল ক্লাব। এই ক্লাবগুলো বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করত, প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করত, এবং এরা লীগ পর্যায়ে ক্লাব খেলত, মহসিন ক্লাব। সত্যি কথা বলতে কি নারায়ণগঞ্জের যে ভাষা আন্দোলনের যে এইটার মধ্যে মহসিন ক্লাবের অবদান অনেক, যারা নাকি এটার মধ্যে ক্লাবটাকে প্রতিষ্ঠা করেছে প্রত্যেকেই ভাষা শৈলী। শফি হোসেন খান ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আজকে আমরা যেখানে আছি এখানে অনুসারী আছে, মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার এখানে উপস্থিত আছে এই ক্লাবেরই, এখানে এই এলাকার তিনবারের আপনার গিয়ে কমিশনার সুযোগ্য সন্তানী এই এলাকার কোন সদস্য মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, বরং তারা তলে তলে কি, তখন তো মুক্তিযুদ্ধের ডাইরেক্ট সাপোর্টও করা যায় না এমন একটা পরিস্থিতি ছিল। কারণ যদি হানাদার বাহিনীর খবর পায় অমুক মুক্তিযুদ্ধের সাহায্য করেছে তাকে মেরে ফেলাইব, তারা ধরে নিয়ে যাব, তারা তলে তলে সবাই টাকা পয়সা দিয়ে সাহায্য করতে দেব। যেমন ধরেন এখানে আমাদের এলাকার মিটে আলহাজ
মহিউদ্দিন মোহন হাজি আছে, আমাদের এই ক্লাবের এক কর্মকর্তা নুরুদ্দিন হাজির সাহেবের বড় ভাই, সেও সাহায্য করেছে, সে ক্লাবের কর্মকর্তা ছিল। এই মাঠের খেলোয়াড় এবং ইপিএল গ্রুপের যে এখন আছেন এমডি আছেন আপনার কি রিয়াজউদ্দিন আল মামুন, আপনারা বিশ্বাস করবেন না আমার দেখা, আমি এখানে আপনার কি নারায়ণগঞ্জ ক্রীড়ার ইয়েতে ফুটবল আপনার কি ক্রীড়া অ্যাসোসিয়েশনের প্লেয়ার এখান থেকে হয়েছে ওয়ান্ডার্স ক্লাবের যে আপনার ইয়ে ছিল আপনার কি ক্যাপ্টেন ছিল সালাউদ্দিন, এই মাঠের প্লেয়ার, এই মাঠের প্লেয়ার ঢাকা দিয়ে খেলত, জসিম এই মাঠের প্লেয়ার, কোকন এই মাঠের প্লেয়ার, আবাহনীর যে আপনার গিয়ে লেফট আউট আপনার গিয়ে স্বপন এই মাঠের প্লেয়ার এবং বাংলাদেশের বিখ্যাত সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার এমএলই, এই মাঠের খেলোয়াড় খুব প্রসিদ্ধ টিম ছিল ঢাকেশ্বরী মিল, ঢাকেশ্বরী মিলের বেশিরভাগ প্লেয়ারই মহসিন ক্লাবের ছিল, ঢাকার মাঠ কাঁপানো ভাওয়ালদার এই মহসিন ক্লাবের প্লেয়ার, ঢাকার মাঠ কাঁপানো আব্দুর রশিদ এই মহসিন ক্লাবের প্লেয়ার, ঢাকার কাঁপানো আব্দুর রাজ্জাক এই মহসিন ক্লাবের প্লেয়ার, আওলাদ সাহেব এ মহসিন ক্লাবের প্লেয়ার, এমন অনেক অনেক ঢাকার স্বনামধন্য এটার এক সময়টা আছে, নারায়ণগঞ্জের খেলোয়াড় যদি ঢাকায় না যেত তবে ঢাকার লীগ আরম্ভ হতো, এখানে সমাধান করে আর মহসিন ক্লাব না থাকলে আমি যেটা বলতে চাই আসলে আমি মোহাম্মদ সৈয়দ শপথ একজন জাতীয় প্লেয়ার হতে পারতাম না, একজন মোহাম্মদ সম্রাট হোসেন এমএলএ হতে পারতো না। আমাদের যারা সিনিয়র ছিলেন, সিনিয়র লাইক সালাম মামা, দুলাল মামা, দুলাল মামা মারা গেছেন, জাকির ভাই উনিও মারা গেছেন, তো ওনারা বললেন যে আমাদেরকে এই কয়েকদিন খুব সকালে ফজর নামাজের আগে মাঠে আসতে হবে, কেন আমরা অন্য জায়গার থেকে মাটি চুরি করে আনতে হবে, আমাদেরকে এনে মাটি করতে হবে, ফজর নামাজের আগেই কাজটা সেরে ফেলতে হবে, কেননা ওই যে জায়গাটার মালিক ওনার নাম ছিল সম্ভবত মোহাম্মদ সাহেব, হাজি মোহাম্মদ, সো উনি সকালবেলায় ফজর নামাজ পড়তে উঠেন, উনি যদি দেখেন ওনার জায়গার থেকে মাটি আনছি তাহলে একটা হুস্তুল কাণ্ড হয়ে যাবে, সো আমরা ফজর নামাজের আগে গেলাম, গিয়ে আমরা ওইখান থেকে ঝুড়ি এবং কোদাল দিয়ে মাটি কেটে আমরা মহসিন ক্লাবের মাঠ পরিচর্যা করলাম। তো আমার এই মহসিন ক্লাবে আমার আমি খেলেছি, ফুটবল খেলেছি, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছি, আমার অনেক বন্ধু বান্ধব যারা নাকি পরবর্তীতে ন্যাশনাল পর্যায়ে খেলেছে, যেহেতু এটা আমার ক্লাব, এটা ভালো গ্রুপ এবং এটার মাধ্যমে যে আমাদের যেই আমরা যখন ছোটো ছিলাম আমরা যে উপকারটা পাইছি মহসিন ক্লাবের মাধ্যমে, আমরা যে আনন্দটা পেয়েছি মহসিন ক্লাবের মাধ্যমে, সেই আনন্দটা আজকের তরুণ প্রজন্ম পাক সেটাই আমার আশা, যে আমি যদি কিছু একটা করতে পারি মহসিন ক্লাবের জন্য, যদি মহসিন ক্লাবের খেলার জন্য, সেই হিসাবেই আমি চাই যে মহসিন ক্লাব একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করুক, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো একটা জায়গা কিংবা প্রতিষ্ঠান না হোক, এটা একটা সিস্টেমের মধ্যে চলুক, যাতে আমি না থাকলেও কিংবা আমাকে ছাড়াও যাতে প্রতিষ্ঠানটা ভালোভাবে চলতে পারে, তো সেটাই আমার পরবর্তী লক্ষ্য। এবং আমার মনে হয় যতদিন বাংলাদেশ থাকবে, হ্যাঁ, যতদিন এখানে মানুষ থাকবে মহসিন ক্লাব ততদিন থাকবে।